নমস্কার, আমি সম্প্রীতি। আপনাদের সবাইকে সুস্বাগতম আমার চ্যানেল আমি সম্প্রীতিতে। আজকে একটু এমনি গল্প করতে এসেছি, কোনো রেসিপি না, কোনো সারাদিনের কাজকর্ম দেখানো না, এমনি একটু মনটা ভারী ভারী আছে, তাই ভাবলাম একটু গল্প করি। আপনারা সবাই কেমন আছেন সেটা আগে জানান। আমরা ভালোই আছি, মন ভারী বললাম তেমন কিছু বিশাল ব্যাপার না, এমনি হয় না মাঝে মাঝে একটু ভালো লাগে না সেরকম, তাই দুদিন ধরে চুপচাপই বসে আছি। পুজোর কেনাকাটা কমপ্লিট আমাদের মোটামুটি হয়েই গেছে কমপ্লিট, আর বাদ বাকি আমরা বাড়ি যাচ্ছি এই কত তারিখে, 29th সেপ্টেম্বরে বাড়ি এখান থেকে বেরোবো, দিল্লি থেকে বাইর কারই যাচ্ছি। তো আমার সাথে তাড়াতাড়ি জয়েন করে নিন, অনেক কিছু রাস্তায় দেখাতে যাব। আর বাড়ির বাদ বাকি সব কেনাকাটা বাড়ি গিয়েই করব, মানে দেওয়া থোয়া যেগুলো থাকবে আছে, বাচ্চাদেরগুলো যেমন আমি ইয়েদের দিয়ে দিয়েছি অনলাইনে, ওদের বাচ্চাদের মিনস আমার যারা বাড়ির বাচ্চারা আছে তাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছি, নিজেদের পছন্দ মতো কিনবে, কারণ কি তারা এখন অনেকটা বড় হয়ে গেছে, আমি আন্দাজই করতে পারছি না। প্রায় আমি 3 বছর বাড়ি যাইনি, যাইনি মিনস যেতে পারিনি। লাস্ট 2 বছর তো করোনা করে গেল, লাস্ট মে মাসেও আমরা যাওয়ার পুরো প্ল্যান আমাদের রেডি ছিল, টিকিট সব কাটা হয়ে গেছিলো, বাট আবার সেকেন্ড ওয়েভ চলে আসলো, তো যা হলো না। এটাও প্রায় ওই জন্য ভয়ে ভয়েই আমরা আছি যে কী জানি লাস্ট পর্যন্ত কী করব। লাস্ট 3 বছর ধরে আমাদের এরকম প্ল্যানটা পোস্টপোন হচ্ছে। আর আপনারা বলবেন যে লাস্ট 2 বছর নয় করোনা ছিল, তার আগে হচ্ছিল কি আমার হাজব্যান্ড কর্মসূত্রে অন্য জায়গায় পোস্টিং ছিল মুম্বাইতে, আর আমরা থাকতাম দিল্লিতে, কেন কি ও দিল্লি আগে আমরা দিল্লি এসেছিলাম, দিল্লি থেকে ওর আবার মুম্বাই পোস্টিং হয়ে যায়। তো তখন বাচ্চাদের আর স্কুল চেঞ্জ করবো না বলে আমি দিল্লিতেই থেকে যাই বাচ্চাদেরকে নিয়ে, ও চলে যায়। তো সেই সময় ছুটির বড় প্রবলেম হতো, মানে ও ছুটি নিয়ে এখানে দিল্লি আসবে নাকি দিল্লি থেকে আবার বাড়ি যাওয়া, অতটা ছুটি পাওয়া যেত না। তারপরে হয়তো ও যখন ছুটি পেত তখন বাচ্চাদের স্কুল চলতো, বড় সমস্যা হতো তখন। তো সেই জন্য সেই লাস্ট 3 বছর ধরে আমরা বাড়ি যেতে পারিনি। তো এইবার বহুত এক্সাইটেড বাড়ি যাব, তার মধ্যে আমার ছেলের বার্থডে পড়েছে, ওখানে গিয়ে ফার্স্ট টাইম ওখানে ওর বার্থডে সেলিব্রেট করবো, কেন কি অক্টোবর মাসে ওর বার্থডে, তো পুজোর সময়টা যেহেতু যেমন বেঙ্গলে অনেক দিনে ছুটি থাকে বা আর অন্যান্য বেঙ্গলের বাইরে, মানে আমি দিল্লির কথাই বলবো, দিল্লি বা আমি এর আগে গুজরাটে ছিলাম তখনও পুজোতে বেশি ছুটি ওদের থাকতো না, যা ছুটি ওদের সামার ভ্যাকেশানেই পড়তো, তো সেই সূত্রে আমাদের পুজোটাতে যাওয়া হয় না আমার ছেলে বলতে পারেন। এবার ন বছর পুরো করবে, তো তখন এখনও পর্যন্ত বেঙ্গলের পুজো দেখেনি, এই ফার্স্ট টাইম দেখবে। বাদ বাকি এখানে তো পুজো হয়, আমরা যেখানে আগে ছিলাম আর কি ক্যাম্পাসের মধ্যে, আমরা বাঙালিরা মিলে পুজো করতাম, খুব আনন্দ হতো, সেটা তো দেখেইছে পুজো, কিন্তু বেঙ্গলের যে পুজোর মজাটা সেটাও এখনও পর্যন্ত পাইনি। তো এবছর দেখলাম এখনও পর্যন্ত স্কুল তো খোলেনি, আমার মেয়ের স্কুল খুলে গেছে বাট আমরা এখনও পাঠাইনি, স্কুল থেকে অপশান দিয়েছিল যে অফলাইন ক্লাস করবে কি অনলাইন ক্লাস করবে, তো আমরা অফলাইনটাই বেছেছি, কেন রিস্ক তো বাচ্চাদের সাথে নেওয়া যায় না, তাই না? ওদের না কোনো ভ্যাকসিন হয়েছে না কোনো ওষুধ আছে, এত বড় রিস্ক নেবো কী করে, তাতে যদি আমাকে 1 বছর ড্রপ করতে হতো মেয়ের, আমি তাও ড্রপ করতে রাজি ছিলাম, মানুষ বাঁচলে তো পড়বে। আর এইভাবে তো যখন অদৃষ্টে কী আছে আমরা বলতে পারি না, কিন্তু জেনে শুনে তো আমরা এটা করতে পারি না, না কোনো মা বাবাই চাইবে না, তো ব্যাস আমার বাচ্চারা দুধে ভাতে বেঁচে থাকুক। পড়াশোনা তো জীবনে চলার জন্য পড়াশোনা লাগে, তো জীবনটা থাকলে তবে তো পড়ব, সেজন্য আমরা স্কুলে ওকে পাঠাইনি, এখন আপাতত ও অনলাইনে ক্লাস করছে, সেই জন্য অসুবিধা কিছু হবে না বলেই বাড়ি যাচ্ছি। প্রায়
মাস দেড়েক তো থাকবই, কেন কি 3 বছর বাড়ি যায়নি, আত্মীয় স্বজন, বাড়ির লোক তো ছেড়েই দিন, আত্মীয় স্বজনরা পর্যন্ত উৎসুক হয়ে আছে আমরা কবে যাব, মজা করবো। আর আমরা যেহেতু ভীষণ মজা করতে ভালোবাসি, তো বাড়ি গেলে একটা সারাক্ষণ একটা হই হুল্লোড় এরকম একটা চলতে থাকে। আমার শাশুড়ি মা তো কবে থেকেই বোধ হয় সেই ঘরদোর পরিষ্কার করা, কবে কি রান্না করব এইসব চলছে। আর আমার মা এখন গেছে দিদিমার কাছে, আমার দিদিমার ভীষণ অসুস্থ ছিল মাঝে, আমার মামার বাড়ি হচ্ছে সিকিম, আর আমার বাপের বাড়ি হচ্ছে, মানে আমার বাবা হচ্ছে বাঙালি, মা হচ্ছে নেপালি, সেসব গল্প পরে কখনো শোনাবো। যাই, তাহলে বাড়ি যাব যখন তখন তো আপনাদের সমস্তটা দেখাবো, দারুণ এনজয় করবো আমরা। আর আমার সাথে তাড়াতাড়ি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আপনাদের কিন্তু খুব এক্সাইটিং সব ব্লগ আসতে চলেছে, ভালো লাগবে আমার সঙ্গে থাকলে। তো একটু ব্রেক নিয়ে, অনেক বকবক করলাম, একটু ব্রেক নিয়ে তারপরে একটা দারুণ জিনিস শোনাবো। আজ একটা গান শোনাবো, বেশ কিছু বছর আগে, কিছু বছর না অনেক কাল আগে, মানে ছোটোবেলা আমি গান শিখেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমার গানের না এখন কোনো প্র্যাকটিস আছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তবে আমি যেটুকু এখন আমার গলায় সুর বেঁচে আছে, আমি মনে করি আমার যে গুরু ছিলেন, গুরুরা বলবো, আমার আসলে 3 জনা গুরু ছিলেন, ওরা একই বাড়ির, কখনো আমি সেই বাড়ি নিয়ে আমি আপনাদের দেখাবো, আমি বাড়ি যাই আর কি, আমি কোথায় গান শিখতাম বা কারা আমাকে গান শেখাতো তাদের আমি দেখাবো, সেই বাড়িটা দেখাবো। এখন এই ইয়েতে আমি বেশি কিছু বলবো না, কারণ ওটা নিয়ে আমার একটা আলাদা প্ল্যান আছে, করবো, করে উঠতে পারছি না, কেন কি অনেক কিছু দরকার, সেগুলো আমি এখান থেকে জোগাড় করতে পারছি না, কিছু কিছু জোগাড় করে ফেলেছি অনেকজনের সাহায্যে, বাদ বাকি আমাকেই কালেক্ট করতে হবে। তো খুব সুন্দর সুন্দর স্মৃতি আছে আমার, তো সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করি। এখন একটা গান শোনাই, আমি মেনলি রবীন্দ্রসঙ্গীতে ট্রেন্ড, এখন আর ট্রেন্ড বলাটাও আমার মানে বলতে লজ্জা লাগছে, তবু একটু শোনাই, ভালো লাগবে কি খারাপ লাগবে দেখুন, আসলে আপনাদের কাছে আমার কোনো লজ্জা নেই, না শুনলে ডিসলাইক করে দেবেন কী আছে, ভালো না লাগলে ডিসলাইক, না শুনলে কী করবো, ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক চাই। শুরু করি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নামন, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আস, আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমারই মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাত না যতন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, যোছনা হাসিয়া মিলাই যায়,
আলোক সাগরে আকাশের তারা তিয়াগে কায় আমার মতো সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবে কেবল একদিন নয় হাসিবে তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতু না কাহারে বলে। কেমন লাগলো বলবেন? শোনালাম, ইচ্ছা হলো একটু গাইতে। মাঝে মাঝে যখন মনটা খারাপ থাকে এই গানটা আমি গাই, আমার খুব ভালো লাগে এই গানটা, খুব প্রাণের কাছের গান বলে। সেরকম বেশ কয়েকটা গান আছে যেগুলো গাইলে আমি আবার খুব তরতাজা হয়ে যাই। তো আজকে একটা শোনালাম, কেমন লাগলো বলবেন। আর আজকে একটা ছোটো ভিডিও দিলাম, ভালো লাগলে থাকুন আমার সঙ্গে, সাবস্ক্রাইব করুন। আর বললাম না খুব তাড়াতাড়ি দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, প্লিজ একটুখানি হেল্প করুন বলবেন। ভালো লাগলে একটা কিন্তু লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করবেন। ভালো লাগে আপনাদের কাছে খুব ক্ষুদ্র ব্যাপার, এটা আমার কাছে কিন্তু একটা অনেক বড় ব্যাপার। অনেকে মানে অনেকে এটা বলে যে কেন আমি ইউটিউবে এসেছি, বিশ্বাস করুন আমার খাওয়া পড়া বা থাকার কোনো অসুবিধা নেই। আমার স্বামী যা ইনকাম করে আমি খেয়ে মেখে থেকে দিয়েও কিন্তু আমার সংসার খুব আরামসে চলে যাবে, এটা আমার একটা ভালো লাগার জায়গা। আর একটা স্বপ্ন নিয়ে এসেছি, স্বপ্নটা পূরণ আপনাদের মাধ্যমেই হবে, তো একটুখানি হেল্প করে দিন, যাই আসে আপনাদের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আশা করব যে আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়বেন। ততক্ষণ টাটা, আবার নতুন কোনো কিছু নিয়ে মাথায় যদি কোনো পাগলামি আসে সেগুলো নিয়ে আসবো, না হলে যাচ্ছি তো আবার ব্লগগুলো দেখবেন, নতুন নতুন অনেক জায়গা দেখাবো, অনেক অনেক প্ল্যান আছে আমাদের, সেই জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পুরো জার্নিটা মানে দিল্লি টু বেঙ্গল পুরো জার্নিটা, আমি বর্ধমানে যাব, বর্ধমানের মেয়ে আমি, তো পুরোটা দেখাবো। আর ওখানে গিয়ে তো প্রায় আপনারা ডেইলি ব্লগই দেখবেন, কিন্তু আমি একটা দিনও মিস করতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন, বাই।